সন্ধে হচ্ছে তাই তো, ফটাফট 6:30টা মোনার্ক রিসোর্ট, এই যে মোনার্ক রিসোর্ট। আমি না ওরা না পুরো একটা সামনে থাকে আর পিছনে থাকে, এতটাই ট্রেন যে যারা টুরিস্ট আসে যখন এই ট্রেকিং ওপর করে যায় 2-4 কিলোমিটার মানে কুকুর পুষবে ওদিকে, আবার ভয় পাচ্ছে কেন? সেটাই তো বলছি, নিজের কুকুরকে নিজেই ধরবে না। এটা এটা উল্টা বীজ গুলো দেখো, এটা উল্টা ওটা না, ওটা না পাশে। আজকে ডে 5 তাই তো, কালকে মাছটা খুলিয়ে গে, কালকে আমি অ্যাবুমিনকে নেতিয়ে গেছিলাম তো তাই জন্য কিছু করতে পারিনি। তো আমাদের আমার এক্সচেঞ্জে শ্রেয়সী আর মৌসী কিছুটা ব্লগ করেছে, সেটা সবাই দেখতেই পেয়েছে। তো আজকে আমরা ঋষিকলা পৌঁছাচ্ছি, জুলুক থেকে প্রায় 10:30 নাগাদ বেরিয়েছি। তো সেখান থেকে আর কি আমরা এখন কটা বাজে, 1টা বাজে মোটামুটি, হ্যাঁ মোটামুটি 1টা বাজে। কিন্তু আমাদের একটা কমপ্লেন চলে এসছে, সেটা হচ্ছে ঋষিকলার তিস্তা নদীতে জল নেই, কিন্তু আমরা ঋষিকলায় জলে সাঁতার কাটতে চলে এসেছি। তো আমরা জানি না এখন এটা নিয়ে কী হবে না হবে। আর আমাদের রিসর্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না, মোনার্ক হোমস্টে আমরা গুগলে সার্চ করে দেখলাম, আমরাই ফার্স্ট টাইম থাকতে যাচ্ছি ওখানে, জানি না কীরকম হবে। অ্যান্ড এই আর কি। তো বাকিরা কেউ কিছু বলতে চাস? সবাই নেতিয়ে পড়েছে ট্রিপের শেষে। না কালকে ট্রিপটা বেশ ভালো ছিল, মানে হোমস্টেটা খুব ভালো ছিল, মানে ওনার মহিলা খুব ভালো, খাবার দাবার এভরিথিং খুবই খুবই ভালো। এটা মোনার্ক রিসোর্ট, মোনার্ক রিসোর্টে আমরা আছি ঋষিকলা। তো আমরা এখন চান করতে যাব, চারিদিকটা দেখে নাও, জাস্ট বিউটিফুল। পাহাড়ের মাঝখানে কটেজ, এই যে এইগুলো হচ্ছে আমাদের কটেজ, এইটা এইটা এইটা, আর এই যে আমরা এখন চান টান করতে যাব। সেরা, জাস্ট সেরা জায়গা, সেরা সেরা। এই যে আমরা এই এই জায়গাটা থেকে এরকম করে ঘুরে হেয়ার উই আর, যে আমরা এখানে চলে এলাম। ওরা না পুরো একটা সামনে থাকে আর পিছনে থাকে, এতটাই ট্রেন যে যারা টুরিস্ট আসে যখন এই ট্রেকিং ওপর করে যায় 2-4 কিলোমিটার মানে যাওয়া দিয়ে একটা দিয়ে পুরো পুরো রাস্তাটা সামনে একজন থাকে পিছনে একজন থাকে।
ওই সামনেটা পিছনে যাবে না পিছনেটা সামনে যাবে না আর একটা এইভাবে না পাখি সাইডে না মনে আছে রুস্তম সাদা দেখা বল হ্যাঁ ঋষিকলায় সন্ধে হচ্ছে তাই তো ফটাফট 6:30 মোনার্ক রিসোর্ট এই যে মোনার্ক রিসোর্ট আমি না এই যে তো এরপরে আমরা বারবিকিউ করব একটু পরে এই যে ময়ূরের ডাক শোনা যাচ্ছে এখানে আরেকদিন এক্সট্রা থাকলে ভালো হতো না এখন রাত্রি 8টা বাজে আমরা বারবিকিউ করছি এখন ঋষিকলাতে চারিদিকটা পুরো অন্ধকার এখানে লাইট জ্বলছে কটা এই একটা লাইট জ্বলছে আমরা বসেছিলাম এতক্ষণ চারিদিকটা পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ পিছনে পুরো অন্ধকার পুরো জাস্ট পুরো অন্ধকার পুরো অন্ধকার তো এখন বারবিকিউ হবে এগুলো হচ্ছে বারবিকিউ সরঞ্জাম দাদা লাগাচ্ছে এই দাদা আসছে লাগাবে বারবিকিউটা এইখানটা এখানে এই যে আমাদের বারবিকিউ তৈরি হচ্ছে দাদা তৈরি করছে এখানে মধুশ্রী মিসিং আমাদের তো আমাদের ফটোগ্রাফার রেডি বল ছবি তোল কি করছিস বলি জীবে জল চলে এসছে কি তোমার পাবি পাবি আমাদের ফটোগ্রাফ উল্টে গেছে আমাদের বিরাট বিরাট ব্যক্তিত্ব সবাই কুকুর বিড়াল বসে টিকটিকি বসেছে আদর করতি ভাই এই সব উনি কি করে ডাক্তার ডেকে ডেকে দেখা এরকম তো কুকুর ডাকে মুশি কেমন লাগছে বারবিকিউ দেখে আর ইউ এক্সাইটেড এই যে পুয়ালি বারবিকিউ করছে ফটোগ্রাফি চলছে এদিকে আমাদের এখন বারবিকিউ নিয়ে আলাদাই এক্সপেরিমেন্ট চলছে জানি না বারবিকিউ কিরম হবে